আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। কী দেখতে পাচ্ছ? এটা আমাদের বাড়িতে সাদে। সাদে কিন্তু অনেক ধরনের সবজির গাছ লাগানো ছিল। তো শীত চলে আসছে, তো পুরনো গাছগুলো সবগুলোই মোটামুটি ড্যামেজ হয়ে গেছে। বাট দেখো, আমাদের এখানে কিন্তু এগুলো সব সবজি কাটার পরে যেই ময়লাগুলো অবশিষ্ট অংশ থাকে এগুলো কিন্তু আমরা এখানে জমিয়ে রাখি। তো এগুলো তোমার সার হয়ে যায়। তো এগুলাই কিন্তু আমরা বিভিন্ন সবজি গাছ যখন আমার লাগাই তখন দিয়ে দিই। তো এগুলো সব আমার ভাবি করে ছাদে যত গাছ দেখতেছো, যাই কিছু আছো, সব কিছুই ওর হাতে করা। তো আমার ভাইও মাঝে মধ্যে হেল্প করে। তো ভাবি সবসময় বাড়িতে থাকে, তো ওই করে বলতে পারো। তো অ্যাকচুয়ালি তো এখন কোনো কিছুই নাই, দেখতে পাচ্ছ যে গাছগুলোও খালি হয়ে গেছে, ফুল নাই, ফল নাই, কিছুই নেই। তো এটা অ্যালোভেরা গাছ। তো আবার যেহেতু সিজন আসছে, এখন আবার সব কিছু নতুন নতুন করে লাগানো হবে। এই যে দূর থেকে দিয়ে আজানটা বেশি আসছে না, ওটা আমার আব্বার কণ্ঠ। আমি চাই আমার আব্বার আজানের এই গলাটা যেন সারা জীবন আমার ভিডিওতে রেকর্ড হয়ে থাকুক। তো দেখো, আজকে আমাদের বাড়িতে আমরা আজকে চলে যাব, তো আর ঢাকাতে চলে আসব গ্রাম থেকে। তো সেজন্য মোটামুটি একটু আয়োজন হচ্ছে। তো আজকে খিচুড়ি রান্না হবে, মুরগির মাংস হবে, গরুর মাংস হবে, তারপর মাছ ফ্রাই বোনা দুটাই হবে। তো দেখো, এখানে সব কিছুই রেডি করে নিচ্ছে রান্নাবান্না করার জন্য। অ্যাকচুয়ালি আমি আজকে তোমাদেরকে স্পেসিক্যালিভাবে কোনো রান্নাটাই দেখাচ্ছি না, জাস্ট এটা একটা একটু একটু করে সব কিছু দেখাচ্ছি, একটা ব্লগ ভিডিও তৈরি করে নিলাম। এই তো জাস্ট এটা একটা ব্লগ তৈরি হয়ে গেল। তো দেখো, এখানে মাছগুলা আর সব ধরনের মশলা দিয়ে ভাজা হচ্ছে। যেহেতু এটা আমরা খাবো, শুধু হলুদ আর লবণ দিলে তো হবে না, সব ধরনের মশলাই দেওয়া হচ্ছে ভাজার জন্য। আসলে প্রতিদিনই তো ভালো মন্দ যাই বলো খাচ্ছি, তো পিঠা পুলি সব কিছুই হচ্ছে। যেমন সকালবেলা কিন্তু আমরা এখানে দুই রকমের পিঠা খেয়েছি, এটা পুলি পিঠা বলে আর এটা হচ্ছে মালপোয়া বা তেলের পিঠা বলে আমাদের এলাকাতে। তো সকালবেলা আমরা কিন্তু এটাই নাস্তা করেছিলাম, আর দুপুরবেলা কিন্তু আমাদের এই আয়োজনটা থাকতেছে হবে। তো দেখো, আমার ভাবি কিন্তু মাছগুলো ফ্রাই করে নিচ্ছে। আর হচ্ছে কি বলবো, অনেক দিন পরে এবার বাড়িতে আসলাম, বলতে পারো একটা লং টাইম গ্যাপ, সেই 6-7 মাস পরে আসছি আমি। আর এবারই আমরা একা একা এসেছি, আমার বড় বোন আর আমি দুই বোন মিলেই এসেছি। অবশ্যই তোমাদেরকে যখন আমরা আসছি রাস্তা দিয়ে, সেই ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। খুব মজা করতে করতে আমরা কিন্তু গ্রামে এসেছি। তো আজকে অবশ্যই আরও বেশি মজা হবে, আর তার কারণ হচ্ছে আজকে আমার সাথে আমার বাস্তি আছে, ও আমার সাথে যাবে। তো ও হচ্ছে খুব বেশি মজা করে, ছোট মানুষ, তারপর অনেক বেশি দুষ্টুমি করে, মজা করে, তো ভালোই লাগে। আর আমাদের বাড়িতে মেয়ে নেই বলতে পারো, আমার বোনের তো 3টা ছেলে, আমার তো এখনও বাচ্চা কাচ্চাই নেই, আর আমার ভাইয়ের 1টা ছেলে 1টা মেয়ে। তো সবার মিলে একটাই মেয়ে আমাদের, কোনে কাদরের এটা, ঠিক আছে? তো দেখো, এদিকে মাছটা ফ্রাই হয়ে গেছে, আর ওদিকে কিন্তু মুরগির মাংসটাও, যেহেতু মুরগিটা বোনা হবে, রেডি হচ্ছে, রান্না হচ্ছে। আর এদিকে আমরা আগে পলার চালগুলো কিন্তু ধুয়ে নিচ্ছে, পলার চালগুলো এক্সট্রাভাবে ধুয়ে নিচ্ছে। তার কারণ হচ্ছে পলার চালে তো অনেক ময়লা টলা থাকে সেজন্যে। তো তারপরে আবার সব ডাল আর চাল একসাথে ধোয়া হবে। আমরা এখানে মশারির ডাল আর হচ্ছে মুগ ডাল একসাথে নিয়েছি কিন্তু খিচুড়িটা খাওয়ার জন্য। আমরা সাধারণত বুনা খিচুড়িটা করলে এটাই করি, 2-3 রকম 4-5টা রকমের ডাল দিই অনেক সময়। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর এটার মধ্যে হলুদ একটু কম হবে। আর এখানে গরুর মাংসটাও ছিল, সেই মাংসটা এখন রেডি করে নেওয়া হচ্ছে। তো যাই হোক, একে একে করে মোটামুটি দেখো সবগুলো রান্নাই হয়ে গেল। আমি আগেও বলেছি তোমাদের, আজকে আমি স্পেসিক্যালিভাবে কোনো রান্নাটাই দেখাচ্ছি না, জাস্ট একটা ব্লগ আকারে তৈরি করে নিলাম। সবশেষ কিন্তু গরু মাংসটা দিয়ে রান্নাটা শেষ হয়ে গেল আমাদের। তো দেখো, এখন কিন্তু খাবারটা সার্ভ করা আছে,
খাওয়ার জন্য। তো আসলে আমি ভালো করে ভিডিওটা নিতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম, তো মোটামুটি বলতে পারো খাবার একতরফা হয়ে গেছে, তারপরে আমি এই ভিডিওটা নিয়েছি। ঠিক আছে, তো মাছ মাংস দুই ধরনের মাংস ছিল, মাছ ছিল আর একটু শুটকি ভর্তা ছিল, যদিও এটা এখানে আসেনি। তো এই হচ্ছে, যাওয়ার আগে আমি আরও একবার আমাদের মানে বাড়ির ভিতরটাকে একটু আরেকবার একটু ভালো করে দেখে নিচ্ছি। আবার কবে আসবো বলতে পারো, বাবার বাড়ি মানে হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, তো ভিতরে কিন্তু সবাই রেডি হচ্ছে আর আমি কিন্তু ফার্স্টে বের হইলাম। এখানে রুম খালি পড়ে আছে, আসলে বাড়িতে তেমন মানুষ নেই আমাদের বলতে পারো, তো রুম দুই তিনটা এমনিতেও খালি পড়ে থাকে। বাস্তিটা তো মাদ্রাসায় পড়ে, ও মাদ্রাসায় থাকে, আর তো আছে আব্বু আছে আর ভাবি ভাই, তো দুটা রুম হলেই হয়ে যায়। তারপর অনেকগুলো রুম আছে মোটামুটি বলতে পারো, দুটো রুমই খালি পড়ে থাকে আমাদের। তো এই হচ্ছে আমরা বাড়ি থেকে বের হয়ে তো রাস্তায় চলে আসছি। অন্যান্য সময় জাস্ট এখান থেকে আমরা রিক্সা করে চলে যাই, বাট আজকে ভাবলাম যে না একটু হেঁটে হেঁটে যাই, সামনে যাই। তো দেখো আমরা কিন্তু এখানে অনেক মজা করতেছি। এখানে আমার একটা মামাতো বোন ছিল, মামি আসছে, মামাতো বোন ওরা আসছিল আমাদের কথা শুনে। তো আমরা একই সাথে সবাই মিলে বাড়ি থেকে বের হয়ে আসছি। তো আমাদের বাড়িতে আমার চাচি, আমার চাচাতো বোন, কাজিন যারা আছে তারাও কিন্তু আমাদেরকে বিদায় দেওয়ার জন্য আমাদের সাথে সাথে চলে আসছে। তো চলো, আমরা এটা আমাদের বাড়ির আমাদের মসজিদ, তো এখানে আমি একটু আবার হাঁস টাস দেখে একটু ভিডিও করে নিলাম। আমি আবার এগুলো খুব বেশি পছন্দ করি, তো তাই। ওই যে দেখো পিছনে কিন্তু আমাদের বাড়ির কিছু মানুষ, আমার মামি আছে, তো আমার চাচি আছে, আমার ভাইয়ের বউ বাস্তা, এরা আমাদেরকে সামনে আগায় দেবে। একদম মেন রাস্তায় চলে যাব আমরা, ওখান থেকে আমরা রিক্সা করে চলে আসব। আর রাস্তার আর কোনো কিছু আমি তোমাদের কিন্তু আজকে দেখাবো না। তো এখান থেকে আমরা ভাগ হয়ে যাচ্ছি, মামি মামতো বোন ওরা চলে যাবে ওদের বাড়িতে, আর আমরা চলে আসছি একদম নারায়ণগঞ্জ শহরে আপার বাসায়। আর দেখো বাড়ি থেকে কিন্তু আমাদের কিছু কিছু খাবার প্যাক করে দিয়ে দিয়েছে, এটাই আসলে নিয়ম। আসলে বরাবরের মতোই আমার বোন যখনই বাড়ি থেকে চলে আসবে না, আমাদের বাড়ি থেকে আমার ভাবি আমার মাও এটা করতো, তো খাবার দাবার সব কিছু প্যাক করে আবার দিয়ে দিত, যাতে বাসায় যারা থাকে তারা যেন অ্যাটলিস্ট রাতের বেলা হোক। তো আমরা সাধারণত ওই রাতের বেলাটাই আসি, রাতে যেন রান্না করতে না হয়, রাতে সবাই মিলে এটা খাবে। তো যাই হোক, আমরা তো বাসায় চলে এসেছি। তো বাসায় চলে এসেছি মানে আমাকে এখন চেম্বারেও যেতে হবে, যেহেতু আমি দীর্ঘ 3-4 দিন বাড়িতে বেড়ালাম, খুব মজা করলাম। তো আমার কিছু পেশেন্টের সিরিয়াল দেওয়া ছিল, তো আমাকে চেম্বারে যেতেই হবে। তো অ্যাকচুয়ালি আমি এই অবস্থাতেই কিন্তু চেম্বারে চলে এসেছি, আমি মোটামুটি 2-3টা, বেশি না, রুগী দেখেছি, তো এখান থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। তো যাই হোক, সব মিলে আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথেই থাকবে। যারা যারা অনেক আগে থেকে আমার বন্ধু হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন যারা এসেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।